গুড মর্নিং বাচ্চারা তোমরা সবাই ভালো আছো আমি শাশ্বতী আনটি তোমাদের কেজি ওয়ানের অঙ্ক শুরু করছি আচ্ছা দেখো তোমাদের কেজি ওয়ানের দুটো বই একটা গণিত শিক্ষা আর একটা এসো গুনতে শিখি এসো গুনতে শিখি বইটা তোমাদের হাতে লেখা বই যখন আমি বলে দেব তখন তোমরা দুপাতা করে বাড়িতে সবাই লিখবে ঠিক আছে আর একটা হচ্ছে গণিত শিক্ষা বইটাও আমি যেভাবে ক্লাস করাবো তোমরা দেখবে সেইভাবে তোমরা করবে নার্সারিতে তোমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত টানা পড়েছ ও লিখেছ আজকে আমি তোমাদের আরেকবার একে চন্দ্রটা পড়ে দেবো দেখো একে চন্দ্র দুই এ পক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয় ঋতু সাত সমুদ্র আটে অষ্টবসু নবগ্রহ দশে দিক এক দশ এক এগারো এক দশ দুই বারো এক দশ তিন তেরো এক দশ চার চোদ্দ এক দশ পাঁচ পনেরো এক দশ ছয় ষোলো এক দশ সাত সতেরো এক দশ আট আঠেরো এক দশ নয় উনিশ দুয়ে শূন্য কুড়ি দু দশ এক একুশ দু দশ দুই বাইশ দু দশ তিন তেইশ দু দশ চার চব্বিশ দু দশ পাঁচ পঁচিশ আমি আজকে তোমাদের একই চন্দ্র এক থেকে পঁচিশ পর্যন্ত টানা তোমাদের পড়িয়ে দিলাম তোমরা সবাই বাড়িতে পড়া অভ্যেস করবে হুম আচ্ছা আর লিখবে আগে তো তোমরা এক থেকে পঞ্চাশ পর্যন্ত নার্সারিতে লিখেছ আচ্ছা দেখো এখানে বানানটা একবার পড়ি আমি আগের দিন তোমাদের বানান লিখিয়ে দিয়েছিলাম এক একহু হাসই দুই তহস্বই দন্ত ন তিন ছ আকার চার পয়চন্দ্রবিন্দু আকার ছ পাঁচ ছ অন্তস্ত ছয় দন্তশ একাত্ত সাত আট অ আট দন্ত ন অন্তস্ত নয় দ তালিবশ দশ আচ্ছা আজকে শুধু পড়িয়ে দিলাম পরের দিন আমি তোমাদের হুম খাতায় লিখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা আজকে এখানেই শেষ করছি ভালো থেকো